গাড়ির দাম তো অনেক বেশি, তার জন্য এখন এই যে কলার মুসা খাচ্ছে 80-90-100 টাকা করে তরকারি কেজি, তো এখন কি করবে? এই যে বাড়ির গাছের কলা, এসে কলা আর এই যে মুসা নিয়ে যাচ্ছে, এই যে এক তরকারি হয়ে গেল। এই হচ্ছে গ্রামের মানুষের সুবিধে। ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে শেয়ার করব গ্রামীণ মানুষের দৈনন্দিন যে জীবনযাপন, সেখান থেকে আসলে তারা কিভাবে করে। দেখেন এই যে কলার মুসা, আমাদের বড় ভাই কলার মুসা কাটতেছে। এই যে তরি তরকারির যে দাম, তা কি কলার মুসা কি ব্যাপার? কি তরকারি কি দাম বেশি, তাই কলার মুসা কাটতেছিস? কিছু কোয়া ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ডুমুর তুলতেছে আমার বড় ভাই। আর আপনারা জানেন যে বাজারে এখন প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া, কোনো রকমই কোনো কিছু করা যাচ্ছে না। মানে তরি তরকারি যে এতই দাম যে 80 টাকা 100 টাকার নিচে কোনো তরকারি নেই। তাই আমার বড় ভাই কি করতেছে, একটু আগে দেখলেন যে কলার মুসা কাটলো, এখন যে ডুমুর তুলতেছে, এভাবেই কিন্তু চলে যাচ্ছে। কারণ আসলে যারা গ্রামে থাকে তাদের কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায়, যে কোনো রকম একভাবে কিন্তু তাদের দিন চলে যায়। কিন্তু শহরের মানুষের কিন্তু কোনো উপায় থাকে না, তারা কিন্তু। তো এই যেহেতু কেশবপুর মনিরামপুরের চারিদিকে বন্যা, যার কারণে কিন্তু বড় ভাই জলে লেবেই লেগে গেছে। আর এটাও কিন্তু একটা মজারও ব্যাপার যে জলে স্নান করতে করতে কোনো একটা তরকারি ম্যানেজ করা, সেটাও একটা অন্যরকম ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের গ্রামীণ পরিবেশের স্থির চিত্র। ভিউয়ার্স, এটি হচ্ছে কলার মোচা, আর যে বালতির ভিতরে দেখতে পাচ্ছেন ডুমুর, এগুলো আমরা দুই ভাই মিলে এখন সংগ্রহ করলাম। দুটি তরকারি বিনা পয়সার, ভেজাল মুক্ত, স্বাস্থ্যসম্মত, অবশ্যই এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটাই আমরা দুই ভাই মিলে আজ বাগান থেকে সংগ্রহ করেছি, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। এটাই হচ্ছে আমাদের গ্রামের মানুষের একটা বৈশিষ্ট্য, যে তারা কেউ না খেয়ে থাকবে না, এদিক ওদিক ঘোরাফেরা করলেই কিন্তু তাদের তরি তরকারির ব্যবস্থা হয়ে যায়। এটা কিন্তু শহরের হয় না, শহর এবং গ্রামীণ মানুষের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য।